হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকে ছিল মেহেন্দি, তোমরা আগের ব্লগতে দেখেছো। আজকে হচ্ছে বিয়ে, তো আমি যাচ্ছি বিয়ে বাড়ি। তো এই যে আমার ফ্রেন্ডটা আমাকে নিতে এসছে আমাদের বাড়িতে। তো বাড়ি থেকে আজকেও ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর আজকাল খুব একটু বেশি ব্যস্ত থাকি। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারই বিয়ে বাড়িতে গিয়ে। আমি চলে এসেছি, এই যে আমাদের কোণে এখন আছে অন্য লুকে, রাতে দেখবেন আর একটা লুকে। মন খারাপ? সারাদিন না পাওয়া অবস্থা নিয়ে এই যে একে খাওয়াই দিই, আর কবে খাইতে পারবে না পারবে আমার হাতে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ছেলের বাড়ির থেকে লোকজন এসে গেছে, মানে মেয়েকে আশীর্বাদ করতে। তো আজকে বিয়ে আর আজকেই হচ্ছে আশীর্বাদ। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোণেকে শাখা পলা পরানো হচ্ছে। তো ফাইনালি গায়ে হলুদ এখনই শুরু হবে। তো কোণে আছে বসে রেডি হয়ে। অনেকক্ষণ পরে আবার ব্লগে আসলাম। তো আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়িতে তো এসেছি অনেকক্ষণ আগে। তো সবকিছু তো তোমরা দেখতেই পেলে কি কি হলো, গায়ে হলুদ থেকে শুরু করে যা যা হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো সব কিছু দেখানো হয়ে গেছে তোমাদের। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে আর এই যে আমাদের পুতুল, দেখো কি সুন্দর লাগছে তাই না, একদম পুতুলের মতো দেখতে। তো চলো আমরা এখন বিয়ে বাড়ি যাবো, আমরা রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো, ব্লগটা সাথে থাকো। তো গাইস, তোমরা প্রথমেই দেখে নাও বিয়ে বাড়ির ডেকোরেশনটা, আর মানে আয়োজনটা ছোট করে হচ্ছে। হ্যালো গাইস, ইয়ে হাম লোক কা ফ্রেন্ড হ্যায় আর ইয়ে লোক মেরি বহন কো গিফট দে রহি হ্যায়, দেখিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে আমাদের ফ্রেন্ডকে গিফট দিচ্ছি, আমাদের সবার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট।
খুব ভালো থাকিস, সুখে থাকিস, সেটাই চাবো, কারণ তুই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। অ্যান্ড আই মিস ইউ টু জানু, খুব ভালো থাকিস, হ্যাপি ম্যারিড লাইফ। অনেকক্ষণ তো হলো এদিক ওদিক করা, তো এখন না হয় একটু ডান্স করে আসি, চলো। चीटी बजाए बीच सड़क पे नखरे दिखाए सारे हो करके इशारे हो लड़की ही बहुत घमी गया है क्योंकि हम लोग बहुत नाचा है तुम लोगों तो देखा ही तुई मुई मुई करी तो तुम्हारे देखे छे हमने अनेक डांस कर लाम तो এখন ঘেমে টেমে শেষ হয়ে গেছি তো এখন আমরা খেতে যাব খুব খিদেও পেয়েছে 11টা পার হয়ে গেছে মনে হয় মেবি তো খেতে যাব আমরা দেন তারপরে আবার এসে নাচ করব চলো তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ হইছে লাস্ট পৌটি পৌটি রাতি একটা আমার খাওয়া দাওয়া চলছিল রাতি 12টা বাজে লাস্ট পৌটি পৌটি না যে মানে কিছু খাম নাই জগত জগত খাইতে হয় আর আগাই জোরে কোনো পুলিশ খবর নাই আমার কতক্ষণ খাবো কোনো দিশা দূর নাই আরো হাসে লবণ লাগবে আমরা তো ঘুরি পেয়ে যাব হ্যাঁ যে গরু লবণ নিচে হ্যাঁ আমার বাংলা মুখ ভাত খাওয়া শিখে দাও কিনে বাচ্চা সবার নানান করছে এই যে এই হচ্ছে আমাদের কোনের ফাদার কেমন আছে সবাই আমার তো ভাত খাওয়ার ভাই না কাকু আসিয়ে শিখে দিয়ে গেল কেমন করে কেমন করে ভাত খাওয়ার লাগে না আরো খ্রিস্টান হয় পাচিলিয়া নাকি পাচিলিয়া বললে পাচিলিয়া নাকি পাচিলিয়া যারা খাবার মনে হয় না খাবার দানে চলে যাচ্ছে খাবারটা কেমন হয়েছে খাবারটা কেমন হয়েছে মানে এত বেয়ার আমার লোভা আছে আরো সাউটা হ্যাঁ দেখতো দেখতো কেমন এটা যে পাত্রীর হচ্ছে দিদি খুব ভালো ভালো আমরা আছি ঘরে বরযাত্রী সবাই চলে এসছে তো আমরা এখন ঘরে বসে আছি বাইরে ছিলাম এতক্ষণে আর এদিকে আমাদের সোনাল পাপা ঘুমাচ্ছে চলো তোমাদেরকে দেখাবো একটু পরে বরযাত্রী মানে বরযাত্রী কি বাথরুমকে দেখাবো চলো ব্লগের সাথে দেখতেই পারবে সবার প্রিয় বান্ধবী আর একটু পরে বিয়ে হয়ে যাচ্ছে আমাদের ছেলে সবার থেকে চলে যাবে দুঃখের বিষয় আর কি আর বলবো তবুও হাসতেছি কনের দিদি আমাদেরও দিদি কিন্তু সেম বয়সী ছিলাম সেম বয়সে ছিল কিন্তু আমি বিয়ে হচ্ছে আর হয়নি বলে কুমার আমি কুমার তো গাইস বরযাত্রী নাকি চলে এসছে তোমাদেরকে তো বললামই তখন তো সে কারণে এখন বাইরে বেরিয়েছি তো দেখি বরযাত্রীর লোকজন কে কে আসছে আর আমাদের নতুন
জামাইকেও দেখি, মানে বোন জামাইকেও দেখি। তো চলো তোমাদেরকেও দেখাবো, ব্লগটা সাথে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ, এই হলো আমাদের নতুন বর, মানে জামাই আর কি, মানে নতুন জামাই আমাদের। তো গাইজ দেখো বিয়েতে বসে পড়েছে, আমাদের কোনের অবস্থা খুব খারাপ। সব মেয়েকেই তো বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয়, তাই না? এতে কারো কোনো কিছু করার নেই, যেতেই হবে, আজ হোক কাল। মেয়ের ক্ষেত্রেই একই নিয়ম। গাইজ অনেকটা সময় পেরিয়ে গেল আর বিয়েও হয়ে গেল, আর শাড়ি পরেও থাকতে ভালো লাগতেছে না, তাই শাড়িটা চেঞ্জ করে জামা পরে চলে এলাম। গলার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব খারাপ হয়ে গেছে, আর কি বলবো, খুব খারাপ। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ বিয়ে শেষ হয়ে যাওয়ার পর এখন পাত্র আর পাত্রী খেতে বসছে, আর যারা যারা খায়নি তারাও বসে পড়েছে। বোন এলা বউ হয়ে গেছে, বউ বসে আছে পাশে, বোন এলা বউ হয়ে গেছে। 1000 years later. Hey guys, good morning. আমার গলার অবস্থা খুব খারাপ, তো বুঝতেই পারছো কালকে অনেক কান্নাকাটি, অনেক কিছু হয়েছে। তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, মানে ঘুমায় পড়ছিলাম, আর হচ্ছে ঘুমায় পড়ছিলাম কি, ভোরবেলা থেকে ওকে ছেড়ে দিছে তো ও তো চলে গেছে, তারপরে এসে ঘুমায় পড়ছিলাম। এই যে উঠলাম, এখন বাড়ি যাবো, কটা বাজে, ছয়টা কত বাজে জানি না, তখন বাড়ি চলে যাবো। এই যে ভাই পিছনে আছে আর পুতুল আছে বাড়িতে। চলো ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।